আমাদের ই শেখা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হলো ভি লুকআপ। তাহলে ভি লুকআপ কি জেনে নেওয়া যাক। ভি লুকআপ ইজ অ্যান এক্সেল ফাংশন টু লুকআপ অ্যান্ড রিট্রিভ ডেটা ফ্রম এ স্পেসিফিক কলাম ইন এ টেবিল। ভি লুকআপ সাপোর্টস অ্যাপ্রক্সিমেট অ্যান্ড এক্স্যাক্ট ম্যাচিং অ্যান্ড ওয়াইল্ড কার্ডস ফর পার্শিয়াল ম্যাচেস। সিনট্যাক্সটা জেনে নেই, ভি লুকআপ ভ্যালু টেবিল কলাম ইন্ডেক্স রেঞ্জ লুকআপ এভাবে আমাদের দিতে হবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আমরা এখানে আগে থেকে একটা টেবিল তৈরি করে রেখেছি। ভি লুকআপের কাজ হচ্ছে যে ভার্টিক্যাল ভাবে কোনো কিছুকে যদি কোনো পার্টিকুলার প্রাইস বা প্রোডাক্ট যদি আমাকে খুঁজতে হয়, যে কোনো কিছু, সেটা ডিপেন্ড করবে আমার টেবিলের উপর, তাহলে আমরা ভি লুকআপের সাহায্য নিতে পারি। যেমন এখানে এই টেবিলে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি এবং প্রাইস আছে। আমরা এখানে প্রাইসটা খুঁজব, কোনো প্রোডাক্টের কী প্রাইস সেটা খুঁজব। তার জন্য আমরা এখানে একটা প্রোডাক্টের নাম লিখি, ধরলাম আমরা টিভি এটা খুঁজবো, এর প্রাইসটা খুঁজবো। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ইকুয়ালস টু ভি লুকআপ, তারপর এখানে বলেছে লুকআপ ভ্যালু, তাহলে আমার লুকআপ ভ্যালু কোনটা, টেলিভিশন এটা, কমা টেবিল অ্যারে, অর্থাৎ পুরো টেবিলটাই আমি পুরো টেবিলটা থেকেই খুঁজবো, কমা কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে আমি কি খুঁজতে যাচ্ছি, টিভির প্রাইসটা খুঁজতে যাচ্ছি। তার মানে এখানে প্রাইসটা কত নম্বর কলাম হবে, 1, 2, 3, 4, তার মানে 4 নম্বর কলাম, কমা এবার আমরা জিরো করব, কেন, এক্স্যাক্ট ম্যাচের জন্য, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেলিভিশনের প্রাইস কত, 2000। তাহলে এখানে চলে এসেছে 2000। এখানে যদি আমরা মাউস লিখি, মাউস 280 টাকা, এখানে ইউনিট এবং টোটালটা দেওয়া আছে। যদি আমি এখানে 5টা মাউস নেই, তাহলে দাম কত হবে, ইকুয়ালস টু এটা ইনটু এটা। এভাবে আমরা ভি লুকআপের সাহায্য নিয়ে কোনো কিছু পার্টিকুলারই সার্চ করতে পারি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের ই শেখা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে তোমরা পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারো। এবং আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।